আজকে মা মেয়েরা ওয়াশিং মেশিনে কাপড় ধোবে, আর ধরতে কেন? হ্যাঁ কি হয়েছে? সোপটা নিতে ভুলে গিয়েছিলাম। এই তুমি আমার মেয়েকে কষ্ট দিচ্ছ। আমি কি ওকে বলেছি? যদিও গাড়ির মতন ঠেলে সব এনজয় করে কাপড় নিয়ে গেল। আচ্ছা আমার কাপড় নেওয়া হয়েছে? চেক করো, আমার একটা গেঞ্জি আর কি একটা প্যান্ট আর সব মা মেয়েদের জিনিস। ঠিক আছে, আগে সব দিবে নাকি কাপড়? আগে কাপড়গুলো দিই। টেনশন তুমি দিবে না, আমার দিমে দিবে, আমার দিমে দিবে। ওয়ান বাই ওয়ান চলে আসছে। স্টেসি দাও দিয়ে দাও। কি সুন্দর করে দিচ্ছে! হ্যাঁ কত কাজে রিঙ্কি, এখন থেকে তোমাকে হেল্প করে। মারটা দিবে, আমারটা দিও। পাপারটা দিয়েছে, আমারটা দিয়েছে, অলরেডি দিয়ে দিয়েছে। তুমি তো কোনো মানে কাজই করতেছ না, আমার দুই মেয়ে কত কষ্ট করতেছে। রান্না কে করে সেটা দেখবো আমি। কিছু বললেই সিরিয়াস হয়ে যাস। রান্না করবে বুঝছো? কাল থেকে মেয়েরা রান্না করবে, আমি আর কিচেনে ঢুকবো। আমার মেয়েরা কিচেনে ঢুকবে না, কালো হয়ে যাবে কিচেনের কাজ তোমার। আমার মেয়েদের যখন বিয়ে হবে আমি আগে বলে দেবো, আমার মেয়েরা কিচেনে ঢুকবে না, কোনো কাজকর্ম করবে না। এই কন্ডিশনে বিয়ে করতে চাইলে করবে না হলে টাটা করবে। কাজ তো আমি করব, আমার কপালে কাজ, তাই না? রান্না বান্না হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা আমি একটু হেল্প করি। আচ্ছা রেনু রেনু, হ্যাঁ ফার্স্ট মা ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। তো হয়েছে তো, আবার ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আল্লাহর রহমতে যে ওয়াশিং মেশিন কিনছি, টেনশন নাই বুঝছো, ও আর কাজ করে নেবে। আটকা দাও, এখন আমাদের সব দিতে হবে। বলো সেটা বলো। মার সাথে থেকে থেকে মেয়েরাও কাজ শিখে যাচ্ছে। ও সব জানে কখন কি করতে হবে। সে বুকারা একটু লাগবে, বুকারা সব দিয়ে দিচ্ছে। হয়েছে না? নাকি আরো লাগবে? হ্যাঁ আরেকটু দিয়ে দি। হ্যাঁ এখন হবে। অন করে দাও। আল্লাহ অনেকে অন করতে জানে। কোন মোডে দিবে? মিক্স ফ্যাব্রিক। এই যে মিক্স, না না দেখো তো। হ্যাঁ তিন নম্বর তো মিক্স দিয়ে দিছি। হ্যাঁ হয়ে গেছে। এখন এটা এটা না, সাইলেন্ট দাও, দরকার নেই তো। এখন এক ঘন্টা সুন্দর করে কাপড় গুলি ক্লিন করে দিলেই হয়। ক্লিন করে একদম ড্রাই করে দিবে, ঠিক আছে? 100% ড্রাই করে দিবে, নো চিন্তা। দু ফুটি হ্যাঁ এরকম করে ঘুরবে না, কখন ঘুরবে? এই যে ঘুরছে, দেখো শব্দ হচ্ছে, ঘুরছে। এটা তোমার আর রেনুর, ঠিক আছে? আর আমার আমার তো কিছুই নাই। আমার ঠিক আছে, সবাইকে বাবাই দিয়ে দাও।